ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওকন 14 ইঞ্চি নর্মাল পিসিবির একটা ফল্ট দেখাবো। এই পিসিবিটা ডেড সেট, অর্থাৎ আউটপুট কোনো ভোল্টেজ বেরোচ্ছে না, ইএসটি সাপ্লাই কোনো ভোল্টেজ দেখা যাচ্ছে না। তা প্রথমেই কী করতে হবে, না মেইন ফিল্টার কন্ডেন্সারের ভোল্টেজ চেক করে নিতে হবে? মেইন ফিল্টার কন্ডেন্সারের ভোল্টেজ কিন্তু পারফেক্ট আছে, এসটিআর সাপ্লাই ভোল্টেজ এটাও পারফেক্ট আছে। এরপর চলে যাব ইএসটি সাপ্লাই ভোল্টেজ। ইএসটি সাপ্লাই ভোল্টেজের কোনো ভোল্টেজ নেই একদম, তা এখানে ভোল্টেজ যখনই নেই তখনই ইএসটি সাপ্লাই ভোল্টেজ যে রেজিস্টার বা জাম্পারটা খুলে দিয়ে আর একবার ভোল্টেজ মেপে দেখে নেব। সেটটা অফ অবস্থায় দেখে নিচ্ছি কোথাও শর্ট আছে কি না। এসটিআরের যেখানে 18 ভোল্ট থাকে সেই পয়েন্টে কিন্তু কোনো ভোল্টেজ নেই, এবং এখানটা হচ্ছে একটা 18 ভোল্ট জেনার থাকে, এবং সেই 18 ভোল্টের জেনার পয়েন্টে শর্ট দেখাচ্ছে। তা প্রথমেই আমরা কি করব, জেনারের যে কোনো একটা পয়েন্ট আমি খুলে দেবো। জেনার ডায়োড যেটা রয়েছে সেটার যে কোনো একটা পয়েন্ট খুলে দেওয়ার পর মিটার দিয়ে মাপা হলো এবং জেনারটা শর্ট দেখাচ্ছে। একটা পয়েন্ট খোলা অবস্থায় আমরা লাইনটা দিলাম, পাওয়ার অন করলাম, ভোল্টেজ মেপে দেখছি প্রায় 25 ভোল্টের মতো দেখাচ্ছে। এটা জেনার ডায়োড যখনই লাগাবো ভোল্টেজটা 18 ভোল্টে চলে যাবে। এরপর জেনার ডায়োডটাকে ওপেন করে নিলাম, জেনার ডায়োডটাকে ওপেন করে মিটার দিয়ে মেজার করা হচ্ছে, কিন্তু এটা শর্ট দেখাচ্ছে। এরপর একটা নতুন জেনার ডায়োড ওই পয়েন্টে অ্যাড করলাম, অ্যাড করার পর ওটাকে রিসোল্ডার করা হলো, সোল্ডারিং ভালোভাবে করে দেওয়া হলো। এবার সেটটাকে
সুইচ অন করার পর ভোল্টেজ মেপে দেখা যাচ্ছে পারফেক্টলি 18 ভোল্ট রয়েছে এসটিআরে। এসটি সাপ্লাই ভোল্টেজটা একবার দেখে নেব, 110 ভোল্ট। ওকে, এখানে 116 ভোল্ট দেখাচ্ছে, অসুবিধে কিছু নেই। এখানে ইএসটি থেকে একটা ভোল্টেজ বেরোচ্ছে 180 ভোল্ট, সেই 180 ভোল্টেজটাও ঠিক আছে। তাহলে প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং।